ছোট্ট বন্ধুরা, নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। মিস আবার চলে এলাম মজায় মজায় বর্ণ শেখার ক্লাসে। আজ আমরা মজায় মজার ছলে কিছু বর্ণ দিয়ে, যেভাবে আমরা ছবিগুলো দেখেছিলাম বা বর্ণ পরিচয় শিখেছিলাম উচ্চারণ করা, এই ব্যঞ্জন বর্ণগুলো দিয়ে আজকে হচ্ছে আবারও আমরা মজায় মজায় কিছু বর্ণ শিখবো। চলো তাহলে আমরা আমাদের ক্লাসে ফিরে যাই এবং দেখি আমাদের জন্য কী কী সারপ্রাইজ অপেক্ষা করছে। আমরা আর কথা না বলে আমাদের ক্লাসে চলে যাই। আজকে হচ্ছে মজায় মজায় বর্ণ শেখার ক্লাসে আমরা যে জিনিসগুলো শিখবো সেটা হচ্ছে ছবির সাথে লাইন বা সঠিক বর্ণ যোগ, মানে ছবির সাথে আমরা হচ্ছে সঠিক বর্ণটি যোগ করব প থেকে ভ পর্যন্ত। তাহলে আমরা তো প থেকে ভ সবাই বলতে জানি এবং আমরা বর্ণগুলো দেখেছিও, তো সেক্ষেত্রে এখন আমরা হচ্ছে ছবির সাথে সঠিক বর্ণগুলো কিভাবে মিল করব এটা কি আমরা বুঝতে পারছি? এখনও মাথায় আসছে না? আচ্ছা চলো আমরা হচ্ছে আমাদের ক্লাসে দেখি যে এখানে কি আছে। দেখেছো কত সুন্দর করে কতগুলো ছবি চলে আসছে, তাই না? দেখে তো আমরা ছবিগুলো চিনতে পারি নাকি? এই ছবিগুলোর মধ্যে কি দেখতে পাচ্ছি? একটি পাখির বাসা, দুইটি ছানা বসে আছে, তাই না? তারপর দেখো এটা কি, ফোয়ারা। হ্যাঁ, এটা হচ্ছে ফোয়ারার ছবি। আর এটা হচ্ছে কি, বুলবুলি পাখি। দেখো মুখটি কালো করে আছে, এটা হচ্ছে একটা বুলবুলি পাখি। এবং এই ছবিটিতে কি করছে ভালুক, ভালুক বারবার বলছি আমাকে ভয় পেও না, আমি ভালোবাসতে জানি। তার মানে ভালুককে ভয় করার দরকার হয় না। তো সেক্ষেত্রে আমরা চারটা ছবি দেখতে পেয়েছি, এই ছবিগুলো তো আমরা সবাই চিনি। এবার হচ্ছে আমরা দেখি আমাদের কাছে এইখানে বর্ণগুলো কি কি আছে। আমাদের কাছে কি কি বর্ণ আছে এটা কি বলতো? ফ, এটা প, ভ, এটা ব। তাহলে আমরা চারটি বর্ণ দেখতে পাচ্ছি। এখন আমাদের বুদ্ধির খেলা যে দেখব কে এই বর্ণগুলো ছবির সাথে যোগ করতে পারে এবং সঠিকভাবে। তাহলে চলো আমরা প্রথম ছবিটি কি দেখছি, একটি পাখির বাসা। পাখির বাসায় দুইটি ছানা। এই পাখির বাসাটা আমরা কোন বর্ণ দিয়ে লিখব? আমরা কি ফ দিয়ে লিখব? ফ দিয়ে না, তাহলে কি হবে একটু দেখো তো চিন্তা করে। হ্যাঁ দেখি আমাদের ম্যাজিকটা কি বলে, ম্যাজিক করে আমরা আসলে কি দেখতে পাই। দেখেছো পাখির বাসা হয় প বর্ণ দিয়ে। তাহলে চলো আমরা একবার বলি, পতে পাখির বাসা, পতে পাখির বাসা। তারপরে ফোয়ারা, ফোয়ারা কোন বর্ণ দিয়ে হয়? হ্যাঁ ঠিক বলেছো, ফতে ফোয়ারা। তাহলে চলো আমরা লাইন টেনে যোগ করে দেই, ফতে ফোয়ারা। তার মানে আমরা সঠিক বর্ণ কি করবো, যোগ করে দিলাম ছবির সাথে। দেখেছো কত মজার একটি পড়া। তাহলে চলো তো আমরা এই বুলবুলিটিকে যোগ করে দেখি যে কোন বর্ণের সাথে হয়। দেখি তো বুলবুলিটি ব বর্ণের সাথে যোগ হয়েছে। দেখেছো ব বর্ণের সাথে বুলবুলি। তাহলে আমরা কি বলতে পারি, বতে বুলবুলি। আবার এখানে ভালুকটা ওর বর্ণটাকে খুঁজে নিয়েছে, বলে কি দাঁড়াও আমি জানি ভালুক হয় ভ দিয়ে। দেখেছো আগেই জেনে ফেলেছে। তাহলে কি হলো, ভতে ভালুক, ভতে ভালুক। চলো তো আমরা দেখি এমন আরেকটি মজার মজার বর্ণ আছে, ছবি আছে। দেখি তো তোমরা কেউ এটা বলতে পারবে নাকি। এটা করতে হলে কি করতে হবে জানো? মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, ঠিক আছে? দেখো ছবির সাথে সঠিক বর্ণযোগ, ম থেকে বয়সন্য র। এবার কিন্তু তোমাদের পাল্লা, ঠিক আছে? তোমরা কিন্তু বলবে মিসের সাথে সাথে। এখানে আমরা কি কি ছবি দেখতে পাচ্ছি? দেখেছো ময়ূর, ময়ূর পেখম ধরে নাচে, তাই না? এভাবে পেখম মেলে তারপর ময়ূর নাচে। এবং এখানে কি দেখতে পাচ্ছি, জাতা। জাতা যেন কিভাবে ঘোরাতে হয়, হাতের জোরে, মানে আমাদের অনেক শক্তি থাকতে হবে। জাতা ঘোরাতে হলে শক্তি দিয়ে কিন্তু ঘোরাতে হয়। তারপরে রাজহাঁস, রাজহাঁসটির গলা কেমন, অনেক সরু মানে চিকন, তাই না? দেখো রাজহাঁসটি পানিতে কি ভাসছে। তাহলে আমরা মতে আমরা কি শিখতে কি দেখছি, ময়ূর। ময়ূর কোন বর্ণ দিয়ে হয়? হ্যাঁ ম বর্ণ। তাহলে চলো আমরা ময়ূর ম বর্ণের সাথে যোগ করে দেই। দেখেছো মতে ময়ূর। মিসের সাথে সবাই আরেকবার বলো, মতে ময়ূর। অন্তস্থ যতে কি হয় ছবি দেখে বুঝতে পারছো? হ্যাঁ অন্তস্থ জ বর্ণ দিয়ে আমরা জাতা, জাতা বলতে পারি। অন্তস্থ জতে জাতা, জাতা ঘোরে হাতের জোরে।
তারপর দেখো তো রাজহাঁস, রাজহাঁস কেন কোন বর্ণ দিয়ে হয় তোমাদের কি মনে পড়ছে? তাহলে একটু বলে ফেলো তো। হ্যাঁ, বয়ঃশূন্য র, ভেরি গুড। বয়ঃশূন্য রতে রাজহাঁস, রাজহাঁসটির গলা সরু। কেমন লাগলো তোমাদের এই ক্লাসে এই ছবিগুলো দেখে? খুব ভালো লাগছে। তাহলে কি এমন ক্লাস আরও করতে চাই? আচ্ছা, যদি এমন ক্লাস আরও করতে চাই তাহলে আজকের জন্য এখানে বাই বাই। আবার দেখা হবে খুব শীঘ্রই, আরেকটা ক্লাসে চলে আসব মজার মজার সব বর্ণ নিয়ে। ঠিক আছে সবাই, এখানেই আজকে শেষ করছি, ভালো থাকো।